ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি থেকে ঘাগড়া প্রায় 7 কিলোমিটার রাস্তা দিনের পর দিন বেহাল অবস্থায়। খানাখন্দে পূর্ণ রাস্তা ক্রমশ মরণ ফাঁদে পরিণত হচ্ছে। ক্রমশ কঙ্কালসা চেহারা বেরিয়ে আসছে রাস্তার। দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা। কখনো দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী গাড়ি, কখনো দুর্ঘটনার কবলে পড়ছেন পথ চলতি মানুষজন। এলাকায় দুর্ঘটনা ঘটতে থাকায় ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের, কারণ এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি। প্রত্যেক দিন 30 থেকে 35টি গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে বেলপাহাড়িতে আসেন। কখনো স্বাস্থ্য, কখনো শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় কাজেও বেলপাহাড়িতে আসতে হয় এই রাস্তা ধরে। এমনকি বেলপাহাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘাগড়া যেতে হলেও এই রাস্তা দিয়ে যেতে হয়। ফলে শীতের মরশুমে দূর দূরান্ত থেকে এবং ভিন রাজ্য এবং কলকাতা থেকে পর্যটকরা আসছেন বেলপাহাড়িতে। তবে বিভিন্ন সময় পর্যটকদের গাড়িও দুর্ঘটনার কবলে পড়ছে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা, তা সত্ত্বেও এই রাস্তা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।